স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে যে চিঠি লেখা হয়েছে সমস্ত রাজ্য এবং ইউনিট টেরিটরিকে, তাতে মূল যেটা বিষয় বলা হয়েছে যে তারা যেন টেস্টিং প্রক্রিয়া বাড়ায় এবং সেই টেস্টিং প্রক্রিয়া করার মাধ্যম দিয়ে তারা যেন নির্দিষ্ট করে যে বিভিন্ন জায়গা যেগুলোতে বেশি মাত্রায় আক্রান্ত হচ্ছে ক্লাস্টার যেগুলো, সেগুলোকে চিহ্নিত করার পরামর্শ দিয়েছে। ক্লাস্টারের পাশাপাশি যেগুলো হটস্পট, মানে যে এলাকাগুলোতে নতুন করে বেশি সংক্রমিতের সংখ্যা দেখা যাচ্ছে অর্থাৎ পজিটিভিটি ট্রেন্ড বেশি, দুটো বিষয় তারা জোর দিয়েছে। যেমন বললাম ক্লাস্টার একসঙ্গে অনেকে আক্রান্ত হচ্ছে একটা অল্প জায়গায়, আরেকটা হচ্ছে যেখানে আক্রান্তের সংখ্যা পজিটিভিটি রেট বেশি সেই জায়গাগুলোকে চিহ্নিত করার জন্য টেস্টিং বাড়াতে বলেছে, সেরকম ভাবে পরিকল্পনা করে। এবং একই সঙ্গে মৃতের সংখ্যা এবং অসুস্থ সংকটজনক যারা হচ্ছে সেই সংখ্যা যাতে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য পরিকল্পনা সঠিকভাবে এগোতে বলেছে। এই পরামর্শের মধ্যে তারা এটাও বলেছেন যে যারা যারা সিমটোমেটিক আছে তাদের অবশ্যই টেস্ট করতে হবে, এই বিষয়টা স্মরণ করিয়ে দিয়েছে। এবং একই সঙ্গে যারা কোভিড পজিটিভ চিহ্নিত হয়েছে তাদের সংস্পর্শে আসা হাই রিস্ক পেশেন্ট যাদের অতিরিক্ত কোমরবিডিটি আছে তাদের টেস্ট করার কথাও স্মরণ করিয়ে দিয়েছে এই চিঠিতে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই চিঠিতে। শিলাদিত্য, ধন্যবাদ। ঝিলাম, সংক্রমণ মোকাবিলায় চুচুড়া পুরসভা ৬টি ওয়ার্ড ও ব্যান্ডেল পঞ্চায়েতের একাংশ বন্ধ রাখার সিদ্ধান্ত। মঙ্গলবার সম্পূর্ণ ও শনিবার অর্ধদিবস বন্ধ থাকছে বাজার দোকান। চুচুড়ার বিধায়ক জানিয়েছেন সংক্রমণ শৃঙ্খল ভাঙতে দোকান বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা গ্রাফ হু করে বাড়লেও নাগরিকদের একাংশের ফিরছে না হুঁশ। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরে বিভিন্ন জায়গায় চলছে র্যাপিড টেস্ট। বেশ কয়েকজনের পজিটিভও ধরা পড়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে একাধিক যাত্রীর মুখে নেই মাস্ক, তাদেরও বাস থেকে নামিয়ে করা হচ্ছে কোভিড পরীক্ষা। এখনো পর্যন্ত বেশ কয়েকজনের রিপোর্ট পজিটিভ এসেছে, তাদেরকে পাঠানো হচ্ছে কোভিড হাসপাতালে। নজর রাখছি পরে খবরে। সুন্দরবনে শুরু হলো ব্যাঘ্র শুমারি, বসানো হচ্ছে ট্র্যাপ ক্যামেরা। এক একটি জায়গায় বসানো হচ্ছে 2টি করে ট্র্যাপ ক্যামেরা, লাগানো হচ্ছে 161টি ট্র্যাপ ক্যামেরা। সুন্দরবনে কতগুলি বাঘ রয়েছে, দেশে কত বাঘ রয়েছে সেই নিয়ে বাঘ গণনার কাজ শুরু হলো। আমরা যেমন রয়েছি দক্ষিণ 24 পরগনা সুন্দরবনের এই যে জায়গা, এবং সেখানে দেখা যাচ্ছে আজ থেকে এখানে কিন্তু ট্র্যাপ ক্যামেরা বসানোর কাজ সেটা শুরু হয়েছে। একেবারে গভীর জঙ্গলের ভেতরে এখানে রয়েছি, এবং সেই ট্র্যাপ ক্যামেরা বসানোর জন্য বনকর্মীরা হাতে দেখা যাচ্ছে তারা বন্দুক নিয়ে রয়েছেন। এবং মূলত এই যে ট্র্যাপ ক্যামেরা সেটা হচ্ছে ট্র্যাপ ক্যামেরা, যেটা একেবারে এখানে নিচুর দিকে দেওয়া হয়েছে, অর্থাৎ বাঘের যে হাইট থাকবে সেইখান থেকে বাঘের গায়ের যে ছাপ সেটা যাতে স্পষ্টভাবে বোঝা যায় সেই জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর কিরণময় নন্দ কি বলছেন শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যান অখিলেশ যাদবের দূত কিরণময় নন্দ। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান কিরণময় নন্দ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠক হয়েছে। উত্তরপ্রদেশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচারে পেতে চান অখিলেশ যাদব, সেই নিয়ে তাদের মধ্যে কি কথা হয়েছে তাই জানার চেষ্টা করা হচ্ছে। উত্তরপ্রদেশে 2টি আসনে প্রার্থী দিতে চায় অপরদিকে তৃণমূলের সূত্রের মারফত খবর পাওয়া যাচ্ছে। নির্বাচনে অংশ নেওয়া নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। আলোচনা শেষে কি কি উঠে এলো আমরা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই খবরের দিকে আমরা নজর রেখেছি। কিরণময় নন্দ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর ইতিমধ্যেই বেরিয়ে এসেছে। এদিকে তাকিয়ে বলুন,